যখন এতক্ষণ বসে আছেন আরেক ঘন্টা তিনের ঘন্টা একটু সময় নিন ইনশাআল্লাহ আমরা সময় দিতে পারবো নাকি ইনশাআল্লাহ দেব এবারে আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা সিরাজুল সাহাব সাহেব কিষাণগঞ্জ থেকে এসেছেন ওনার মুখে কোরআন হাদিস শুনবো ইনশাআল্লাহ শোনার পরে আমল করার চেষ্টা করব আসুন তো যাই হোক যে আলোচনা করেছিলাম আমাদের কি এখন থেকে চরিত্রবান হতে হবে আমাদের কি আল্লাহভীত হতে হবে দ্বীনদার মুত্তাকিন পরেজগার হতে হবে তাহলে আমরা কামিয়াব হতে পারবো নচিত আমরা কামিয়াব হতে পারবো না গো এই জন্য ভাই বাবা জিগণ আমার মা বোন আমার সকলের কাছে আমি বিনীত অনুরোধ আপনারা সব সময় আসামিকে খেদমত করবেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন পাড়াপুরের সঙ্গে ভালো ভালো ব্যবহার করবেন আপনি মানুষকে সম্মান করবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু আপনাকে পছন্দ করবে নচেত আপনাকে পছন্দ করবে না আমি আমার জন্য সকল দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আর আজকে যে চ্যানেল গালা ভিডিও হচ্ছে আপনারা দেখতে পাবেন যাই হোক শেষ আমি সেখানে শেষ করেছি আমার জন্য দোয়া করবেন মোলাকাত বাকি তো পুঞ্জে দেখা হবে যাই হোক সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম আজকের মতো এই সভা থেকে আমি বিদায় নিলাম চির বিদায় নয় বেঁচে থাকলে দেখা হবে কোনদিন কোন জায়গায় সালাম সালাম হাজার লাখ সালাম আজকের মতো এই জলসা থেকে আমি হোসেন বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা বসুন বড় ভাই এসেছে আপনারা তিনের মুখ থেকে মূল্যবান বয়ান শুনবেন ইনভেস্টর শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন এতক্ষণ বসে আছেন আরেক ঘন্টা তিনের ঘন্টা একটু সময় নিন ইনশাআল্লাহ আমরা সময় দিতে পারবো নাকি ইনশাআল্লাহ দেব এবারে আপনাদের সামনে আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা সিরাজুল সাহাব সাহেব কিষাণগঞ্জ থেকে এসেছেন ওনার মুখে কোরআন হাদিস শুনবো ইনশাআল্লাহ শোনার পরে আমল করার চেষ্টা করবো আসুন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أو
وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث إلى آخر الحديث. عقبا আই মরে কেলার ঘরে